Bandiyam Sri Gurura Sri Juta Padakara Sri Guruna Vishnavascha Sri Rupa Sahagrajata Shaganurugunathanitata Sajivam Sadaitam Savdutam Parijana Sahitam Sri Krishna Chaitanya Devam Siddhartha Krishna Padana Shagana Lalita Sri Vishakha Shakintamscha Ajnanati Mirandrasya Gyananjana Salakaya Chakshur Militam Jano Tasmai Sri Gurave Namo Ananda nilamaya vigraha Hemabhadibvacha vishundaraya Krishna prema rasa pradayani Sri Chaitanya chandraya namo 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 no nirinetraya Vinurvarda vinadine Radhadaro shudhapane Chalini Vanumalini Radham Rashishaling Ramangu Vindam Mahinim Param Vishwanam Shutam Devi Namami Hari Priyam Vrindave Tulasi Devave Priyave Keshavascha Krishna Bhakti Padi Devi Shatavatai Namo Namaha Bancha Kalpataru Vascha Kripa Sindhu Evacha Patitana Bhavani Vho Vaishnavibho Namo Namaha Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama, Hare Rama, 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 Hare Hare. Namaskar Shrota Bandura, Asha Kuri Apnara Shakole Bhalo Achen. Aaj Krishna Tattva Parbo 18 niye Apnader Kache Ashlam. Parameshwar Bhagavan Shri Krishner Jibon Tatha Shri Krishna Tattva Shunchen Apnara Shakole. 17ti Parbo Asha Kuri Shunechen. Ebar 18 number Parbe ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল 17 পর্বের সময় আমি বলেছিলাম রুক্মিণীর সাথে বিবাহের এক বছর পর রুক্মিণী একটি সন্তান জন্ম দেয় যিনি স্বয়ং ভগবানের অংশ ভগবানের তিনটি অংশ এখানে বর্তমান ভগবান চারটি অংশতে পরিপূর্ণ একটি অংশ স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীহরি নিজে আরেকটি অংশ ভগবানের গুরুর উপাসক্তি এবং সংকর্ষণ শক্তি আর বল শক্তি এই তিন শক্তি একসাথে মিলিত শক্তি বলরাম এবং শেষে ভগবানের আরেকটা শক্তি যেটি হলো অন্তরঙ্গ শক্তি তার নাম হলো প্রদ্যুম্ন শক্তি প্রদ্যুম্ন রূপে ভগবান এখানে আবির্ভূত হবেন এবং তারই পুত্র অনিরুদ্ধ রূপে তিনি হলেন অন্ত অনরঙ্গা শক্তি অন্ত অনরঙ্গা শক্তি রূপে তিনি আবির্ভূত হবেন এনারা তিনি এক একই তিন কিন্তু লীলা করতে তাদের এখানে আসতে হয়েছিল যখন প্রদ্যুম্ন জন্মগ্রহণ করে তখন প্রদ্যুম্ন খুব উন্নত এবং তাকে দর্শন করে সবাই অবাক হয়েছিলেন যদিও শবর নামক একজন ভয়ঙ্কর অসুর ছিল রাজা ছিলেন ভগবান কৃষ্ণের বিদ্বেষী ছিলেন তিনি সেই 10 দিন বয়স যখন প্রদ্যুম্নে তখন তাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তাকে ওই যেখানে আর কি সুতিকা গৃহ সেখান থেকে চুরি করে নিয়ে ফেলে দেয় ফেলে দিলে একটা বড় মাছ তাকে গিলে নেয় এবং সেই মাছটাকে যখন জালিরা ধরে ধীবররা ধরে সেই মাছটাকে এই কালক্রমে কিছুদিন পরে সেই সবর সম্বরের বাড়িতে জালিরা যারা আর কি বেদ বিশেষত ধীবর যারা আর কি তারা তখন সেটাকে তাকে উপহার দেয় রাজা সন্তুষ্ট হবে যদিও তিনি মৎস্য রাজা ছিলেন সেই রাজা
মাছটি পেয়ে বলেছিলেন রান্না করছে যে তাদেরকে বলছিলেন বিশেষ করে রন্ধনশালায় নিয়ে যাও একে পাক করা হোক আমি একে খাবো তখন নিয়ম অনুসারে রন্ধনশালায় যখন রন্ধন করা হয় তার আগে মাছ কাটার একটা বিধি আছে সেই কাটতে নেওয়া হয় এবং কাটতে যখন যায় তখন হঠাৎ একটা অপূর্ব অবস্থা দর্শন করে যদিও এই অপূর্ব অবস্থা হলো স্বয়ং প্রদ্যুম্ন ভগবান শক্তির পরিপ্রকাশ্য সেই সাক্ষাৎ পূর্বে কামদেব ছিলেন তিনি এবার প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেছেন কালক্রমে যখন তিনি মাছ কাটা হলে মাছের পেট থেকে বেরোয় তখন অবাক হয়ে যান সমস্ত লোকেরা বিশেষত সেখানে একজন অপূর্ব সুন্দর সেবায়িত ছিলেন যিনি রান্না করেন রান্না করে সেবা দেন ওই সম্বর নামে রাজার তখন তিনি দেখলেন যে এক অপূর্ব অবস্থা একে এই শিশুটি কোথা থেকে আসলো এবং তাকে তখন তিনি স্পর্শ করে বুঝতে পারলেন এটা সাধারণ কেউ নয় তিনি বিশেষ বিশেষ শোক তথা শক্তি বল বুদ্ধি লাভ করেছিলেন সেই ভদ্র মহিলা তার নাম ছিল মায়াবতী এই মায়াবতী বিশেষ তথ্যে পরিস্থাপিত ছিলেন তিনি তখন বুঝতে পেরেছিলেন ইনিই হলো তার সেই পূর্বজন্মের স্বামী তখন তিনি সেই সাম্রকে বড় করলেন মানুষ করলেন এবং একদিন তাকে বললেন শোনো তুমি অপূর্ব সুন্দর তোমার রূপ দেখে আমার যেন মনে হয় আমি তোমাকে আদর করব তোমাকে নিয়ে সোয়াগ করব স্বামী রূপে তোমাকে বরণ করব তখন যথারীতি ছেলে রূপে বড় হয়েছে এখন সে মায়ের মতন ভালোবাসত কালক্রমে সে এখন আমাকে স্ত্রীর মতন ব্যবহার করছে তখনই তখন বললেন যে মা যদি কিছু না মনে করেন তাহলে আমার একটা কথা আছে আপনি আমার সাথে সন্তান স্নেহটা ত্যাগ করে একটা রমণীয় সিনেমা প্রেমের স্নেহ দেখাচ্ছেন এটা ঠিক ভালো লাগছে না কারণটা বুঝতে পারছি না তখন বলছে শোনো গো তুমি আদতে তো এটা নয় আমার কাহিনী আমি মায়াবতী রূপে তোমার সামনে এসেছি সেটা বড্ড সত্য কিন্তু আমি তোমার স্ত্রী রতি তুমি ছিলে পূর্বজন্মে কামদেব কামদেব আর আমি অর্থাৎ তুমি আর আমি দুজনে মিলে মহাদেবকে পরীক্ষা করতে গিয়েছিলাম কালক্রমে ওইটি আমাদের হয়েছে ভুল দেবাদিদেব তপস্বীগত সাধুকে কখনো এইভাবে পরীক্ষা করা উচিত নয় কিন্তু পরীক্ষা করার জন্য তুমি তখন কামবান যখন ছুড়ে মারলে সেই বাণ ছোড়া মাত্রই মহাদেব সাধনা ভেঙে গেল এবং তার রাম নাম জপা বন্ধ হয়ে গেলে তিনি তখন তার তৃতীয় নয়ন খুলে তোমাকে ভস্ম করে দেন তারপরে তুমি তো পুরে ছাই হয়ে যাও আমি মহাদেবের সাধনা করি এবং কোটি কোটি কাল সাধনা করার পর মহাদেব আমার উপরে সন্তুষ্ট হয় তখন সে আমাকে বর দিতে চায় কিন্তু আমি তো বর নিতে চাই একটাই সেটা হলো তোমাকে ফিরে পেতে চাই তোমার একটা দেহ যেন লাভ হয় কিন্তু মহাদেবের কামাগ্নিতে যে পুড়ে যায় তার দেহ সহজে লাভ হয় না তাকে আবার জন্ম মৃত্যুতে যেতে হয় তাই মহাদেবও আর আমাকে কোনো বর দেয় না এদিকে এই যে সম্বর নামে যে ভদ্রলোক এখন বর্তমানে তোমাকে পালন করেছে সে কিন্তু তখন সাধনা করে মহাদেবের কাছে বর চাইতে গেছিলেন কিন্তু মহাদেবের কাছে বর চাইতে গিয়ে যখন আমাকে দেখে তখন তার মধ্যে কাম উৎপন্ন হয় আর কাম উৎপন্ন হলে সেই সম্বর তখন বলেন যে আমি এই নারীকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই তখন মহাদেব বলে নিয়ে যেতে পারো কিন্তু একে কোনোদিন ছুঁতে পারবে না এ হলো সম্পূর্ণ দেবদত্ত তথ্য এ তোমার বাড়িতে থাকবে রন্ধয়া অর্থাৎ একজন রান্নার মানুষ রূপে তোমার সেবা করবে যত্ন করবে তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করবে কিন্তু কোনো কাম আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে না তখন অবাক হয়ে তাকিয়ে রতি মহাদেবের দিকে তাকালেন মহাদেব তখন বললেন রতি তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই সম্বর রাজার মাধ্যমেই তুমি তোমার স্বামীকে পুনরায় লাভ করবে একই সাথে তার দ্বিতীয় জন্ম অতিক্রম হলে তিনি তোমার স্বামীরূপে পুনশ্চ রূপ তুমি তাকে লাভ করতে পারবে তখন তিনি বলেন প্রভু তাহলে আমি কি করব বলে তুমি এখন এর সাথে মায়াবতীর নাম ধারণ করে এর সঙ্গে চলে যাও কালক্রমে এরা দুজনে একই বাড়িতে থাকে এবং রাজপ্রাসাদেই থাকেন যদিও ইনি বিবাহিত নন অবিবাহিত অবস্থায় সেবাই
দাসী রূপে জীবনযাপন করে। সেই মায়াবতী আমি এখন তোমার কাছে আছি, তুমি এখনই এই অসুরকে বধ করো। তখন বলছি এটাও আর কি করে সম্ভব, বলছে এই অসুর অনেক রকমের মায়া বা আঞ্জানে একে তোমার বধ করা উচিত, যেহেতু তুমি এখন যৌবন প্রাপ্ত হয়েছো তুমি একে বধ করে আমাকে নিয়ে চলো, আমি আর তুমি তোমাদের রাজত্বে ফিরে যাব। যদিও সেই ভগবানের অনিরুদ্ধের রূপ ছিল পদ্মফুলের পাপটির মতন দুটো চোখ, বাহু দুটো অজানলম্বিত, পরনে পীতাম্বর বসন, দেখলে অপূর্ব লাগছিল, সহাস্য বদন ছিল একেবারে যেন অপূর্ব। মায়াবতী তখন তাকে বলেছিলেন, আমি তোমাকে কয়েকটা মায়াযোগ যৌগিক শিক্ষা দান করব, এই যৌগিক শিক্ষার মাধ্যমে সেই যৌগিক বলে তুমি ওই অসুরকে মুহূর্তের মধ্যে বধ করতে পারবে। কথা অনুসারে তাই মায়াবতী যে বিদ্যা তাকে শিখিয়েছিলেন সেই বিদ্যার কারণে সম্বর রাজার সাথে যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে প্রদ্যুম্ন ভগবান তাকে হারালেন এবং তার মায়ের দুঃখ দূর করার জন্য তিনি সেই তাড়াতাড়ি সেই মায়াবতীকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। ইতিমধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেখানকার প্রত্যেকটি এলাকা বিশেষ দুঃখে দুঃখিত ছিল, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রীর সন্তানরা এভাবে হারিয়ে যায়, বিশেষ সন্তান যখন হারিয়ে যায় তখন একটা দুঃখের বিষয় থাকেই। সবাই ভারে ভারেই ছিলেন, যদিও কৃষ্ণ সবই জানতেন, না জানার ভান করা তার স্বভাব ছিল। কালক্রমে সেই অসুরকে বধ করে সম্বরের মস্তক ছেদন করে যখন প্রদ্যুম্ন ভগবান তার রাজপ্রাসাদে ফিরে আসেন, রুক্মিণী দেবী দেখে বলেন, তুমি কার পুত্র, তোমার এত সুন্দর রূপ, তুমি কার গর্ভে ধারণ জন্ম নিয়েছ, কে তোমার মা, কে তোমায় জঠরে ধারণ করেছে, এরকম কিছু প্রশ্ন করেন। যদিও রুক্মিণী দেবী যখন ওনাকে দেখেন তখন ওনার স্তন থেকে দুগ্ধ খরিত হতে থাকে, স্তন পুরো ভিজে যায়। যেহেতু ভিজে গেলে তখন তিনি বোঝেন নিশ্চয়ই আমার সাথে ওর নারীর কোনো টান আছে। পরস্পর আলোচনা করার পর তিনি তখন সন্তান স্নেহে তাকে আদর করেন এবং ভালোবাসা প্রদান করেন। কিছুক্ষণ পরে অপূর্ব রূপ ধারণকারী দুজনের বিবাহ দেয় এবং দুজনকেই বিবাহ দেওয়ার কিছুদিন পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন, যাই হোক ছেলে হয়েছে, ছেলের ঘরে বৌমা এসছেন, এখন একটু একটু করে ধন সম্পদেরও প্রয়োজন আছে, দাদারও বিয়ে হয়েছে, ছেলেপুলেরা উন্নত হচ্ছে, এখন কিছু তো টাকা পয়সা থাকা ভালো। এদিকে সূর্যের তপস্যা করেছিলেন একজন বিশেষ বড় রাজা যার নাম ছিল সত্রাজিৎ রাজা। সত্রাজিৎ রাজা বিশেষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছিলেন। আপনারা বলবেন ভগবানকে অপমান বলে, শুধু অপমান নয়, অপবাদ দিয়েছিলেন, চুরির অপবাদ। ভগবানকেও বলে, হ্যাঁ ভগবানকেও। সত্রাজিৎ রাজার ভাইয়ের নাম ছিল প্রসেনজিৎ, প্রসেন নামে পরিচিত ছিল। সত্রাজিৎ রাজা অহংকারের কারণে ভগবানকে অপমান করেছিল এবং ভগবানের দ্বারকাপুরীতে তিনি তার অহংকার দেখাতে গিয়েছিলেন। সত্রাজিৎ রাজা যদিও সূর্যের শক্তি লাভ করেছিলেন, সূর্য ভূষণ খুশি হয়ে তাকে সন্তুষ্ট হয়ে একটি মণি দান করেছিলেন, সেই মণিটির নাম ছিল সম্মন্তক মণি। সেই মণিটি সত্রাজিৎ রাজা গলায় ঝুলিয়ে রাখত এবং গলায় ঝুলিয়ে রাখার কারণে সত্রাজিৎ রাজা সেই মণিটিকে যদি একটা স্থানে রেখে পুজো করে তাহলে তিনি অনন্ত আনন্দ, সুখ, দুঃখ, কষ্ট সব থেকে রহিত তথ্য লাভ করতে পারে। দুঃখ কখনো সেখানে ডুববে না, আনন্দ কখনো নষ্ট হবে না, সেখানে সদাই নিরোগ জীবনযাপন, কোনো ব্যক্তির অকাল মৃত্যু হবে না, এরকম একটা অবস্থা হয়। সেই মণিটিকে গলায় করে নিয়ে সত্রাজিৎ রাজা দ্বারকায় প্রবেশ করেন আর দ্বারকায় প্রবেশ করেই তিনি ভগবানকে প্রণাম উদ্দেশ্যে প্রণাম করেন। আর এদিকে দ্বারকাবাসীরা মনে করেছেন সূর্যদেব বোধহয় তাদের রাজ্যে কৃষ্ণকে খুঁজতে এসেছেন। তারা তখন রাজার কাছে অর্থাৎ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, নারায়ণ নমস্তুভহস্ত শঙ্খ চক্র গদাধরম দামোদর অরবিন্দাক্ষ গোবিন্দ যদুনন্দনম, হে ভগবান আপনি স্বয়ং নারায়ণ শঙ্খচক্রধারী, আপনাকে খুঁজতে নিশ্চয়ই সূর্যদেব এখানে এসেছে। হে যদুনন্দন দয়া করে চলুন, দেখুন ওনাকে, ওনার দিকে তাকালে আমাদের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, ওনার দেহের জ্যোতিতে আমাদের চোখে আর আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। ভগবান তখন বললেন,
তোমরা কি মনে করছো? মনে হয় সূর্যদেব। ভগবান বলেন, না গো না, উনি সূর্যদেব নয়, উনি সূর্যদেবের এক পরম ভক্ত, নাম সত্রাজিৎ রাজা। ও, তখন সবাই তাকে শ্রদ্ধা করলেন, বিশেষ প্রণাম করলেন। সত্রাজিৎ রাজা যদিও ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা এসেছিলেন, তখন তিনি কী করলেন, এই মণিটিকে একটি রথের মধ্যে রাখলেন এবং পুজো অর্চনা করলেন, যথারীতি সমস্ত কথা বললেন। হে প্রভু, প্রতিদিন মণিটি 8 ভার স্বর্ণ দান করে, যেটা দুমন স্বর্ণ, অর্থাৎ দুমন মানে 80 কেজি সোনা প্রতিদিন দান করবে। এই ভারে সাক্ষাৎ সেই সম্মন্তক মণি। ভগবান শ্রীকৃষ্ণ শুনে ভাবলেন, এই মণিটি যদি আমাদের রাজা উগ্রসেনকে দাও তাহলে ভালো হয়, তোমার যা সোনা দরকার তুমিও নিয়ে যাবে এবং অবশিষ্ট সোনা দিয়ে আমার রাজধানীটা উন্নত হবে, এটা ভেবে তিনি বলেছিলেন। যদিও এই কথা সত্রাজিৎ মোটেই ভালো মনে করে নিলেন না, ভগবানকে তখন না বলে দিলেন, মুখের উপরে প্রত্যাখ্যান করে বললেন, না না না, এটা আমিই একমাত্র রাখব। আদতে যে ধন সম্পদের মালিক পরমেশ্বর ভগবান, তাকে দিতে মানা করে চলে গেলেন, কারণ সত্রাজিতের এই মণিটির একটি গুণ ছিল, কেউ যদি প্রতিদিন 48 লক্ষ বার হরিনাম জপ করে তাহলেই সেই মণি সোনা দেবে, তার আগে সোনা দেবে না। সেই ক্ষেত্রে এই মন্ত্র জপ করা সত্রাজিতে খুব কঠিন হবে মনে করে তিনি বলেছিলেন। তদীয় ভগবান শ্রীকৃষ্ণের কথা রদ করে তিনি নিজে কিন্তু প্রতিদিন ওই মন্ত্র জপ করতেন এবং মন্ত্র জপ করতে করতে একটা দিন হয়ে যেত, রাত হয়ে যেত, আবার আর একটা দিন শুরু হয়ে যেত, এভাবে তার আর বিশ্রাম নেওয়া হতো না। কালক্রমে একদিন তিনি বিশ্রাম নিলেন এবং বিশ্রাম যখন নিলেন, তার ভাই প্রসন্নজিৎ মণিটিকে গলায় দিয়ে আনন্দে ছুটতে লাগলেন। তিনি ঘোড়ার উপরে উঠে পালাতে লাগলেন, মণিটি আমার, মণিটি আমার বলতে বলতে যখন গভীর অরণ্যে প্রবেশ করল ঘোড়া, তখন ঘোড়াটিকে একটি ভয়ঙ্কর সিংহ খেয়ে ফেলল এবং সিংহ যখন ঘোড়াটিকে খেয়ে ফেলল, তখন কিন্তু সিংহ প্রসন্নজিৎকেও ছেড়ে দিল না, প্রসন্নজিৎকেও খেলো এবং মণিটিকে মুখের মধ্যে নিয়ে বনে ঘুরতে থাকলো। মণিটির আলো এত বেশি যে তখন বানররাজ জাম্বুবান সেই আলো দর্শন করতে পেরে মুহূর্তের মধ্যে সেই সিংহটিকে গদা দিয়ে হত্যা করলেন এবং তিনি মণিটি নিয়ে তার ছেলেদের হাতে দিলেন। ছেলে বালকদের বয়স, বাল্য বয়সের ছেলেরা তখন সেই মণিটিকে নিয়ে খেলা করছে, একজন এই হাতে একজন ওই হাতে। ইতিমধ্যেই সত্রাজিৎ তার ভাই ফিরে আসছে না দেখে এবং মণিটা পাওয়া যাচ্ছে না দেখে কৃষ্ণকে দোষারোপ করলেন, নিশ্চয়ই এই মণি সে আমার ঘর থেকে চুরি করেছে, যাওয়ার সময় আমার ভাই বোধহয় দেখে ফেলেছিল, তাই তাকেও তিনি কোথাও হত্যা করেছে। এই কথা এক কান দুকান হতে হতে ঠিক দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কানে পৌঁছল। শ্রীকৃষ্ণ বড় দুঃখ পেলেন, যদিও জগতের ভগবান তাকেও এ কথা সহ্য করতে হবে এটা তিনিও ভাবেননি, ভীষণ ভীষণ ভয়ঙ্কর এই অপমান সহ্য করা যায় না। তদীয় ভগবান এখানে বললেন, অপমানের প্রতিবাদ অবশ্যই, অপমান যদি মিথ্যে হয়ে থাকে সেই মিথ্যেটাকে ঘুচাতে হবে, তাই ভগবান রুক্মিণীর কাছে দুঃখ বলছিলেন। রুক্মিণী তখন বললেন, প্রভু আপনার জন্য কেন এটা? ভগবান তখন বলেছিলেন, যেহেতু চতুর্থীর চাঁদ দেখে ফেলেছিলাম তাই এ দশা হয়েছে, চতুর্থীর চাঁদ যেই দেখে তার জীবনেই অপমান বদনাম অপবাদ জন্ম নেয়। গণেশ চতুর্থীর দিন এই চাঁদ যদি কেউ দেখে তার জীবনেই দশর্বনাশ হয়, তাই আকাশে সব দিন তাকানো ভালো নয় রাতের পরে। গণেশ চতুর্থীতে কেন তাকালে কি হয় সে বিষয়ে জিজ্ঞাসা করলে রুক্মিণীকে ভগবান বলেন, গণেশ একদিন ধরাধামে তথা কৈলাস পর্বতে গমন করেছিলেন, দুইটি লোক গমন করার পর যখন তিনি যাচ্ছিলেন তার দেহের জ্যোতি এত অপূর্ব লাগছিল, চন্দ্রদেব গণেশের রূপটাকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন এবং রূপটাকে নিয়ে ব্যঙ্গ করলে পরে গণেশ চন্দ্রদেবকে পূর্ণরূপে বিলুপ্ত করে দিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন এবং তাকে কলঙ্কিত করেছিলেন। গণেশ বলেছিলেন যে তোমার চিরকলঙ্ক থাকবে। যখন চন্দ্রদেব বুঝতে পারলেন গণেশ সাধারণ কেউ নয়, স্বয়ং সিদ্ধিদাতা অনন্ত শক্তি ভগবানেরই অংশ, তখন তিনি বিনয়পূর্বক ক্ষমা চায়, ব্রহ্মা দেবতারা চায়। তখন সকলের মাঝখানে গণেশ বলেছিল, ঠিক আছে,
তুমি কেবল 365 দিনে একদিন কলঙ্কিত থাকবে, সেদিন তোমার মুখ যারা দেখবে তারাও কলঙ্কে বোঝা পড়িবে এবং তোমার কলঙ্ক জগতে এভাবে ভাব হবে। ভাগ্যক্রমে দেবী আমিও এই চতুর্থী চাঁদ দেখে ফেলেছিলাম। এই গণেশ চতুর্থী চাঁদ দেখার কারণেই আজ আমার নামে মিথ্যে বদনাম সবার মুখে মুখে হচ্ছে। আমি নিশ্চয়ই একটা ব্যবস্থা করব মনে করে সে সময় তিনি কয়েকজন দ্বারকাবাসীদের নিয়ে ছুটতে লাগলেন, দেখি কি হয়। তখন তিনি খুঁজলেন এবং খুঁজতে খুঁজতে পথ বুঝতে পারলেন যোগমায়ার বলে, এবং সেখানে দেখলেন ঘোড়ার হাড় গোড় পড়ে আছে। আরেকটু আগে গিয়ে দেখলেন প্রসঞ্জিতের অর্ধেক অংশ শরীর এবং অর্ধেকটা সিংহের দেহে গেছে। আরেকটু আগে গিয়ে দেখলেন সিংহটা মৃত হয়ে সেও মারা গেছে। তার খানিকটা আগে দেখলেন একটা গুহা। গুহাটা দেখে কিন্তু তিনি আর অপেক্ষা করলেন না, গুহার ভিতরে ঢুকে গেলেন। কিন্তু দ্বারকায় যারা সঙ্গে গেছিলেন তাদের সবাইকে বলে, তোমরা এখানে তো দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি, আমি যদি না আসি ততক্ষণ তোমরা যাবে না, তবে হ্যাঁ যদি বেশি দিন হয়ে যায় তাহলে তোমরা আর থেকো না, চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণ ভিতরে প্রবেশ করে দেখলেন মণির আলোতে আলোকিত সেই গুহার অন্ধকার একদমই নেই। তখন ভগবান বুঝলেন এই তো সেই মণি। দেখলেন একটা বাচ্চা খেলা করছে, তখন সেই বাচ্চাটিকে মণিটি নেবেন বলে যেই ভগবান সামনে দাঁড়ালেন, বাচ্চাটি তো বানরদের মধ্যে যদি কোনো মানব দেখে তখন নিশ্চয়ই সে চিৎকার করবে, সে আর মানব তো মানব নয় সাক্ষাৎ ভগবান। দেখেই উচ্চ স্বরে চিৎকার করলে কান্না শুনে ছুটে আসলেন তখনই সেই জাম্বুবান ভয়ঙ্কর ভল্লুকরাজ। ভাল্লুকরাজ জাম্বুবান যখনই ছুটে আসলেন মর্যাদা পুরুষোত্তম ভগবানকে দর্শন করে শ্রদ্ধা না দিয়েই তার সাথে যুদ্ধ শুরু করলেন। ভগবান বললেন ওই মণিটি আমার, আমার নামে অপবাদ হয়েছে, মণিটি আমাকে দাও, আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং সবাইকে জানাতে চাই। কিন্তু জাম্বুবান কোনো রকমই মেনে নিলেন না। তারা প্রথমত ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলো, প্রথম যুদ্ধ দণ্ডযুদ্ধ, তারপরে কিনা গাছের গুড়ি নিয়ে, তারপরে শেষ পর্যন্ত হাত দিয়ে যুদ্ধ হয়েছিল। যেন একটা মাংসের টুকরো নিয়ে বাজ পাখিরা যেমন যুদ্ধ করে ঠিক তেমনি যুদ্ধ চলল। দিবারাত্রি অবিশ্রান্তভাবে 28 দিন এই যুদ্ধ হয়েছিল। 28 দিন ধরে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ শেষে তাকে মুষ্টিযুদ্ধের দ্বারা আঘাত দিয়েছিল, যারা তখন জাম্বুবান আঘাত লাভ করেছিল। 28 দিনের পর জাম্বুবান মাথা নত করে ভগবানের সেই অপূর্ব রূপ তথা বক্ষে শিবস্ব চিহ্ন দর্শন করে বুঝতে পেরেছিলেন ইনি সেই নয়নাধি রাম। তিনি তখন কমর চরণে প্রণাম দিয়ে বলছিলেন, হে প্রভু তুমি সেই অনন্ত শক্তির মালিক, তবু আমার সামনে এরকম রূপ ধরলে, হে প্রভু আমার ধৃষ্টতা ক্ষমা করো, আমাকে তুমি তোমার চরণে ঠাই দাও। তোমাকে যে সমুদ্র পথ দিয়েছিল, যেখানে তুমি অকল্পনীয় একটি সেতু নির্মাণ করেছিলে, সেই তুমি প্রভু লঙ্কাপুরী দহন করিয়েছিলে, তুমি সীতাকে সেখান থেকে রাবণের হাত থেকে নিয়ে এসে রাবণকে এবং রাবণের মস্তকগুলিকে ভূমিতে পতিত করেছিলে, হে দয়াময় আমাকে তোমার চরণে ঠাই দাও। এমনভাবেই জাম্বুবান শ্রদ্ধার সহিত ভগবানের চরণে প্রণাম রাখেন এবং তিনি তার যে অপরাধ করেছেন তার জন্য ক্ষমা চাইতে থাকেন। শেষে তিনি মণিটি তো দেনই, তার একটি মেয়ে জাম্বুবতীকে ভগবানের চরণে অপরাধ খণ্ডনের জন্য দান করেন। জাম্বুবতীকে ভগবান শ্রীকৃষ্ণ দেখেই বললেন, একে না নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে দেবী তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার পানি গ্রহণ করলাম এবং রাজবাড়িতে গিয়ে নিয়ম অনুসারে বিবাহ হবে। জাম্বুবান বড় খুশি হলেন, পরমেশ্বর ভগবান দ্বিতীয় বিবাহ করলেন। ভগবান দ্বিতীয় বিবাহ ক্ষেত্রে ফিরে আসবেন এই আশা নিয়ে চললেন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছেন সকলকে শিক্ষা দেওয়ার জন্য, মণিটি তিনি যথেষ্টভাবে সম্মানের সহিত উদ্ধার করেছেন এবং জাম্বুবতীকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন। এদিকে গুহার মুখে থাকা 27 দিন ধরে যুদ্ধ হচ্ছে, ফিরে আসছেন না ভগবান দেখে তারা ভেবেছেন নিশ্চয়ই গুহাতে তিনি বোধহয় কিছু একটা হয়েছে। রাজনগরীতে প্রবেশ করলেন এবং রাজনগরীতে প্রবেশ করে রুক্মিণী বসুদেব অন্য আত্মীয় স্বজনদের কাছে যখন এই কথাটা শোকের কথাটা বললেন সবাই তখন খুব চিন্তা করলেন এবং সবাই সত্যজিৎকে অভিশাপ দিলেন তার যেন মৃত্যু হয়।
জয়চন্দ্রভাগাত নামী মা দুর্গা বিগ্রহের কাছে তারা পূজা পাঠ শুরু করলেন এবং মা দুর্গার কাছে যখন তারা পুজো দিলেন মা দুর্গা তখন বললেন ভয় নেই কৃষ্ণ জীবিত আছেন তিনি সস্ত্রীক এখানে এখনই গমন করবে দুর্গা যতক্ষণে রূপ ছেড়ে যায় ততক্ষণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে এবং সস্ত্রীক দ্বিতীয় স্ত্রী নিয়ে মণি সঙ্গে নিয়ে আগমন সবাই জয়ধ্বনি করতে থাকলেন হরিধ্বনি করতে থাকলেন শঙ্খ বাজল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এবং ভগবান মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে দেখে সবাই ভগবানকে নিয়ে একটা বিরাট বিরাট আনন্দ দ্বারকা করিতে হতে থাকলো যেন মনে হয় রোগীদের মধ্যে ওষুধ বিলি হয়েছে এরকম একটা আনন্দ হলো এবং ভগবানের কৃপায় সম্ভক্ত মণিটি আসলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপমান করার দরুন সত্রাজিৎ রাজা বিশেষভাবে দুঃখ বোধ করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্তটাই জানতেন সত্রাজিৎ রাজার এই স্বভাব খুবই খারাপ ছিল তাই সত্রাজিৎ রাজা যখন বুঝতে পেরেছেন কৃষ্ণকে মিথ্যে দোষ দেওয়া হয়েছে তখন তিনি অনুতপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভাবতে থাকলেন আমাকে আর কি তিনি ফিরিয়ে নেবেন মিত্রের মতন দেখতেন আমাকে আমি তাকে কিনা এইসব ভেবেছি অপবাদ দিয়ে নিজে অনুতপ্ত হয়ে ভাবছেন কীভাবে ক্ষমা চাইব শেষে মণিটি ফিরিয়ে নেওয়ার জন্য তাকে ডাকা হলো তখন তিনি মনে মনে ভাবলেন আমার মেয়ে তথা সত্যভামাকে আমি তার চরণে দিয়ে ক্ষমা চাইব নিশ্চিত তিনি আমার ক্ষমা করবেন সুলক্ষণা সত্যভামাকে নিয়ে তিনি সেখানে গমন করবে স্বয়ং উগ্রসেন তাকে মণিটি দিয়ে বললেন এই মণিটি আপনি নিন কিন্তু তখন সত্রাজিৎ বললেন মণিটি আর আমার চাই না আপনি বরঞ্চ আমার কন্যাকে আপনার নাতবৌ হিসেবে গ্রহণ করুন এবং এই মণিটি তাকেই দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিষয়ে বিষাক্রতা লাভ হয় যে বিষয় অপবাদ দেয় সে বিষয় ত্যাগ করাই শ্রেয় এ মণি আপনার কাছেই থাকুক একথা বলে ভগবান তার কন্যাটিকে মেনে নিলেন অর্থাৎ সত্যভামাকে বিয়ে করলেন কিন্তু তিনি মণিটি নিলেন না সত্রাজিৎ রাজা গর্ভবোধ করলেন এই উপযুক্ত জামাই এবং ভগবান তাতে কোনো সংশয় নেই বিবাহ দিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন এদিকে স্বয়ং অপ্রু এবং কৃতবর্মা কৃতবর্মা হলো কৃষ্ণীদের একজন বান্ধব মাত্র সম্পর্কে বন্ধু আর অক্রুর তো কৃষ্ণের কাকা সে কথা আপনারা আগেই শুনেছেন অক্রুর আর কৃতবর্মা শতধন্যার কাছে গিয়েছিলেন শতধন্যা হলো কৃষ্ণের বিরোধী তার কাছে গিয়ে তিনি বলছিলেন শোনো শুনেছ শতধন্যা শতধন্যাকে আবার কৃতবর্মাকে অক্রুরকে খুব ভালোবাসেন এরা কারণ এরা তো দুধ এক জায়গায় খবর আরেক জায়গায় দেয় তাই এরা শান্তি দূত এদের কথা সবাই মানে শান্তিদূতের রূপ ধারণ করে যেহেতু তিনি গিয়েছেন অশান্তি ছড়াবার জন্য যদিও এটা কৃষ্ণেরই ইচ্ছাই হয়েছে শতধন্যা তখন সেখানে বলছেন হ্যাঁ আপনারা এসেছেন বসুন বলুন কি বলবেন তখন তিনি বললেন শুনলাম নাকি স্বয়ং সত্রাজিৎ রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে কৃষ্ণের কাছে জানো তাকে জানো তা বলছেন হ্যাঁ শুনেছি বলে শুনেছিলাম তো তোমার সাথে বিয়ে হওয়ার কথা তা তোমাকে না দিয়ে এরকমভাবে তোমার কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করলো তুমি তাকে ছেড়ে দিলে কেন ওই মণিটিরও মালিক তুমি এবং ওই মেয়েটিরও বিয়ে করার ক্ষমতা তোমার ছিল তবু তোমাকে দেয়নি বলে সেটা তার ইচ্ছাই হয়েছে যদিও শতধন্যা যথেষ্ট বিনয়ী ছিলেন কিন্তু ওকে উত্তেজিত করলেন অক্রু এবং কৃতবর্মা কৃতবর্মার অক্রুরের উদ্দেশ্য ছিল একটু অন্যরকম মণিটি শোনায় তারা বিশেষভাবে আকর্ষিত ছিল কৃতবর্মা এবং অক্রু মনে মনে ভেবেছিলেন যদি সম্বর্ধক মণি পাই তাহলে ওই মণি থেকে রোজ প্রায় 80 কেজি সোনা আসবে সেই সোনা দিয়ে দেবতাদের পুজো ঋষিমুনিদের শ্রদ্ধার্ঘ দরিদ্রদের দরিদ্রতা দুঃখ হরণ করব এবং সবাইকে শান্তি দান করব এই মনোভাবনা নিয়েই কাজটা সে শুরু করেছিলেন কৃতবর্মা এবং অক্রুরের কথা শুনে তখন কিন্তু শতধন্যা ক্রুদ্ধ হলেন এবং তিনি সাথে সাথে সত্রাজিৎ রাজার বাড়িতে গেলেন এবং সেদিন তার বাড়িতে গিয়ে যদিও এই সময়
সত্যভামা বাপের বাড়িতেই আছে, তাই সত্যভামা বিয়ে হয়েছে এই কথা জেনে একটু মানে একটা আপ্যায়নের ব্যবস্থা এবং উপহার দুটো একসাথে নিয়ে তিনি গেলেন, অনেক উপহার নিয়ে গেলেন। সত্যভামার বিয়ে হয়েছে, আমাকে নিমন্ত্রণ করেননি, বিশেষ আক্ষেপ দিলেন। তখন সত্যাদি একটু লজ্জিত হয়ে বলেন, দেখো বাবা তোমার সাথেই বিয়ে দিতাম, কিন্তু কালক্রমে আমি একটি অপরাধ করার দরুন আমার পাপক্ষয়ের জন্য, আমার অপরাধ ক্ষয়ের জন্য আমি আমার কন্যাকে প্রভুর চরণে দিয়েছি, তুমি কিন্তু বাবা কিছু মনে করো না। কিন্তু শতধন্যের মনের মধ্যে রয়েছে অন্য কিছু। তখন বলছে, ওই মণিটিও কি তাকে দিয়েছেন? তখন বলছে, না মণিটি আমি দিতে চেয়েছিলাম, তিনি নেননি। কোনো রকমে তিনি বললেন, আপনার সাথেই আমি রাত্রে শয়ন করবো একই কক্ষে। রাজা বললেন, যথেষ্ট, নিয়ম অনুসারে তাই হোক। রাত্রিবেলায় ঘুমের ঘরে তাকে গলা টিপে তাকে মেরে ফেলেন। সত্যজিৎকে মারার পর সেই মণিটিকে তিনি চুরি করেন। শতধন্মা যখন এই আচরণটি করলেন, তখন তিনি ডানে বায়ে চাইলেন না। পরের দিন সকালবেলায় সবাই যখন বিলাপ করছে, কার যে স্বামী মারা গেছে, সবাই মনে করেছে সাধারণ মৃত্যু, কেউ তো বুঝতেই পারেনি, কারণ উনি ছলে বলে কৌশলে মেরেছিলেন তাকে। তখন সত্রাজিৎ রাজার মৃত্যু শোক সভাকে ত্যাগ করে তাদের মাঝখান থেকে ওই মণিটি নিয়ে ওখান থেকে সে চড়ে গেল। কেউ বুঝতেও পারলো না এবং জানতে পারলো না। কালক্রমে সত্যভামা কিন্তু বুঝতে পেরেছিলেন, কারণ সত্যভামার কাছে দিব্য দৃষ্টি ছিল। সত্যভামা বুঝতে পেরেছিলেন এটা নিশ্চিত শতধন্মার কাজ। শতধন্মার কাজ বলেই তিনি মনে মনে দুঃখ পেলেন, এবং সাথে সাথে তিনি একটি দিব্য রথে করে দ্বারকাপুরীতে চলে গেলেন। দ্বারকাপুরীতে গিয়েই তার পিতা মারা গেছেন এই কথা বললেন, এবং তিনি বললেন যে আমি আমার পিতার দেহকে একটি তৈল পাত্রে রেখে এসেছি যাতে পচন না ধরে, যেটাকে এখন বলা যায় প্রসেসিং করে রাখা। সেই প্রসেসিং করে রাখা হলো যেটা মমি করা হয়, সেইভাবে রেখে চলে আসলে বিশেষ গুণপন্না দেবী সত্যভামা তখন ভগবান কৃষ্ণ এবং বলরামকে কথা বলেন। কৃষ্ণ এবং বলরাম কথাটা শুনে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমাদের শ্রদ্ধায় এবং ভালোবাসায় আমাদের জ্যেষ্ঠ তাকে এভাবে মেরে ফেলল, না এটা মেনে না তবে না, কে মারল? তখন সত্যভামা বলছে, এটা শতধন্মার কাজ। তখন বললো, তাকে তাহলে এখনই হত্যা করতে হবে। শ্রীকৃষ্ণ এবং বলরাম তখন নিয়োজিত হলেন রাজধানীতে। দ্বারকায় আসলেন এবং দ্বারকায় এসেই মুহূর্তের মধ্যে শতধন্মার জন্য হত্যা করবার জন্য তারা রথে বসলেন, এবং রথে বসে যখন তিনি চলতে লাগলেন, শতধন্মা তখন একটা ঘোড়ায় উঠলেন, যে ঘোড়াটা খুব শক্তিশালী, খুব শক্তিশালী ঘোড়া। সেই ঘোড়ায় কিন্তু শতধন্মা উঠে পালানো শুরু করলো, জানলেন যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার রেহাই নেই। যদিও তিনি যেই ঘোড়াটার মধ্যে উঠেছেন সেই ঘোড়াটা ভীষণ শক্তিশালী ছিল, যা ভাবার বাইরে। সেই ঘোড়া তিনি উঠে পালাতে লাগলেন, এবং পালাতে পালাতে তিনি যখন মিথিলা রাজ্য পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি সেখানে পড়ে গেলেন। তার ঘোড়াটা প্রথমে পড়ে মারা গেল এবং তিনি সেখানে পড়ে গেলেন। তা পড়ে গিয়েও তিনি দেখলেন যে না, আমার এখানে থাকলে হবে না, আমাকে পালাতেই হবে, কারণ কৃষ্ণ বলরামের হাত থেকে রেহাই নেই। শতধন্মাকে কৃষ্ণ আর বলরাম খানিকটার মধ্যে ধরে ফেললেন এবং তাদের ধরে ইতিমধ্যে বধ করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শতধন্মার সাথে যুদ্ধ করলেন, এবং যুদ্ধে বলরাম আর শ্রীকৃষ্ণ উভয় একত্রিত যুদ্ধ করে শতধন্মাকে বধ করলেন। শতধন্মা সেই বধ রূপ লাভ করার সময় ইতিপূর্বে তিনি দুজনের কাছে গিয়েছিলেন, মানে এই ঘটনা ঘটার আগে তিনি প্রথমে গিয়েছিলেন কীতবর্মার কাছে, আমাকে বাঁচাও কৃষ্ণ, আমাকে বলরাম আমাকে মারতে আসছে, আমাকে একটু একটা শেল্টার দাও যেখানে আমি একটু থাকবো। তখন কীতবর্মা বলেছিলেন, কৃষ্ণ এবং বলরামের বিপক্ষ যেই হয় তার জীবনের জমালয় ছাড়া আর কিছুই মেলে না, তাই আমরা কেউ চাই না। ইতিপূর্বে জরাসন্ধের প্রাণ নিয়ে 17 বার তিনি হার মেনেছে ওনার হাতে, তাই আমরা তোমাকে রক্ষা করতে পারবো না। একই কথা আমাদের অক্রূর মহোদয় বললেন। শেষে শতধন্মা আর কিছু না পেয়ে পালানোটাই শ্রেষ্ঠ মনে করলেন, এবং তিনি পালালেন। পালিয়ে তিনি যথেষ্ট
যথেষ্ট শক্তিশালী ভগবান সম্বন্ধে অবগত। সেই অকরু তখন ভগবানের যে সমস্ত কথা বলেছিলেন সেগুলো তিনি মনে মনে ভাবছিলেন, যেহেতু তিনি বলেছিলেন অকরুর যে 7 বছর বয়সে ভগবান যদি গিরিধারী পর্বত তথা গোবর্ধন পর্বত ধারণ করতে পারে সে তোমাকে মারতে পারবে না এমন কিছু নয়, তাতে তুমি আমার কাছে আশ্রয় না চেয়ে তার চরণ ধরো। যদিও শতজন্ম বুদ্ধিভ্রম ছিল, 8 মাইল ছুটতে পারতো একটা ঘোড়া, যে শতযোজন ছুটতে পারতো, সেই ঘোড়াটিকে নিয়ে তিনি পালিয়েছিলেন। পরবর্তীকালে প্রাণটা গেল ভগবান শ্রীকৃষ্ণের পদব্রজে হাঁটতে হাঁটতে তাকে ঠিক মারলেন এবং মারার পর মণিটিকে খুঁজতেন, কিন্তু দুঃখের বিষয় শতধর্মার কাছে সেই মণি ছিল না। শতধর্মার কাছে মণি না থাকার দরুন কৃষ্ণ আর বলরাম বলাবলি বললেন, একই একে তো মারলাম অকারণে, এর মধ্যে তো কোনো মণি নাই, কাপড় জামায় খুঁজে দেখছি মণি নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলরাম বললেন, ভাই তুমি একটা কাজ করো, কৃষ্ণ তুমি দ্বারকায় ফিরে যাও, আমি মিথিলাতেই থাকবো, কারণ এখানে জনক রাজার কাছে আমি কিছু দিন বিশ্রাম নেব, এই রাজ্যটা আমি দর্শন করব, আমি কয়েক বছর এখানে থাকবো, তুমি ফিরে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, বলে তুমি মণিটা উদ্ধার করো কিন্তু, হ্যাঁ এই কথা বলে তিনি তাকে পাঠিয়ে দিলেন। কালক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলেন, বলরামের নির্দেশ পালন করেই তিনি বাড়ি ফিরে গেলেন। এদিকে মিথিলায় জনক রাজার বাড়িতে খুব শ্রদ্ধা ভালোবাসা প্রীতি পেলেন বলরাম। এবং এই সময় দুর্যোধন এসেছিল মিথিলায়, তখন গদা যুদ্ধ শিখেছিলেন 2 বছর বসে দুর্যোধন বলরামের কাছে। এভাবে ঘটনাটা আগাতে থাকলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেলে সবাই খুব আনন্দ পায় এবং রীতিনীতি অনুযায়ী ভগবানের 3টে বিয়ে এখন হয়ে গেছে। সত্যভামার কাছে গিয়ে ঘটনাটা বললেন, তার পিতাকে যে হত্যা করেছে তাকে মারা হয়েছে। সত্যভামা তখন বললেন তাহলে পিতৃকার্যটা সম্পূর্ণ করা হোক। তখন তার বাবার মুখাগ্নি এবং শ্রাদ্ধ আদি অনুষ্ঠান, যেহেতু তাদের বংশে আর কেউ ছিল না, সেটি কৃষ্ণই নিজে করেছিলেন। এবং পরবর্তী সময় একটা শ্রাদ্ধের অনুষ্ঠানের যোগ্য ব্যবস্থা রাখা হয়, সেখানে তখন অক্রুর আদি সবাইকেই নিমন্ত্রণ করা হয়, কিন্তু সবার মধ্যে অক্রুর আর কিতবর্মা আসেনি। তখন শ্রীকৃষ্ণ এবং অন্যেরা বুঝেই গিয়েছিলেন এই যে সম্বর্তক মুনিটি চুরির দ্বিতীয়বার অপবাদ লাগা হয়েছে ভগবানের গায়ে, সেটা ওদেরই কারণ। তখন তাদের মধ্যে বয়স্করা কয়েকজন বলেছিলেন অক্রুর হল শান্তির প্রতীক, তিনি যেখানে থাকে সেখানকার ফসল শস্য পূর্ণ হয়, এবং তিনি যখন উন্নত সেই উন্নত ব্যক্তি না আসলে আমাদের দুঃখ লাঘব হবে না, তাকে এখানে নিয়ে এসো। কারণ ইতিপূর্বে কাশী রাজ্যে কাশীতে একসময় বৃষ্টি হতো না, ইন্দ্রদেব রুষ্ট হয়েছিল, সেখানে জল পড়তো না, বৃষ্টি হতো না, তখন বৃষ্টি কী করলে হবে? তখন কাশীশ্বর রাজা মনে করলেন তার মেয়ে গান্ধিনীকে যদি অক্রুরের বাবা সফলকুর কাছে বিয়ে দেওয়া হয়, সফলকুর বর আছে যেখানে সফলকুর সফলকুর বংশধরেরা থাকে, সেখানে অনবরত বৃষ্টি শস্যপূর্ণ বসুন্ধরা হয়, এই বর যেহেতু আছে সেক্ষেত্রে ওই অক্রুর কিন্তু এখন সেই বর বহন করছে, তাই আমাদের এই দ্বারকাপুরীতে এখন কোনো ফসল নেই, সুখ শান্তি নেই, ওনাকে ফিরিয়ে আন, যদিও এটা সমস্ত কৃষ্ণের কৃপাই হচ্ছে। তখন কৃষ্ণ অক্রুরকে ধরে আনেন কাশি থেকে ধরে এনে বাড়িতে সম্মান শ্রদ্ধা দিয়ে বলেন, শুনুন আপনার কাছে যে মণিটি আছে এটা আমি জানি এবং অনেকেই জানে, তাই গোপন না করে আপনি সত্য বলুন, এই মণির উপরে অধিকার আমার পুত্র বা আমার নাতিপুতি, যদিও এটা সেই বংশ শেষ হওয়ার কারণে। আপনি এই মণিটি আপনার কাছে রেখেছেন সেটা ভালোই করেছেন, কারণ এই মণির সম্মান দেওয়া সবার পক্ষে সম্ভব নয়, সত্যি করে বলুন এই মণিটি আপনার কাছে আছে তো, এবং কিভাবে আছে যদি একবার দেখান তাহলেই হবে। ভরা সবাই শ্রীকৃষ্ণের কথা শুনে ভগবান কৃষ্ণের কথাগুলোকে মান্যতা দিয়ে অক্রুর কোমর থেকে মণিটি বের করে সবাইকে দেখায় এবং শ্রীকৃষ্ণের কলঙ্ক মুক্ত হয়। মণি প্রত্যাবর্তন করার জন্য অক্রুর তখন বলেন প্রভু মণিটি আপনি নিন, ভগবান তখন বলেন এই মণি আমার কোনো রকমই প্রয়োজন নেই, এই মণি আপনার কাছেই থাকুক, হে সকলকুনন্দন গান্ধিনী নন্দন, আপনার মতন উন্নত ব্যক্তিকে আমরা সদাই
সম্মান জানাই। বাস্তবিক যে ঘটনা ঘটেছে সেটা কেবলমাত্র দুষ্টের দমনে সৃষ্টির পালনের জন্য হয়েছে। এই লীলা যথাক্রমে মনুষ্যকে শিক্ষা দান করবে এবং ধর্ম নীতি সমস্ত কর্তব্য পালন করাবে। মণিটির সম্মান প্রদর্শনে প্রতিদিন লক্ষ লক্ষ নাম জপ আপনার জন্য প্রয়োজনীয়। আত্মীয়দের শান্ত করবার জন্য আপনার কাছে আমি এই ব্যবহার করেছি, আপনি আমাকে মার্জনা করবেন। এভাবে অনেক মূল্যবান কথার দ্বারা অগ্রুরকে সম্মান দিয়ে সর্বমঙ্গল প্রকাশক স্বয়ং ভগবান তাকে সেই তথ্য আস্বাদন করালেন। এই বিষয়ে যারা শ্রবণ করবেন এই সমর্থক মুনিচুরি থেকে এবং প্রত্যাবর্তন পর্যন্ত যদি কেউ সকালবেলায় শ্রবণ করেন তার তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হবে এবং অপমান অপযশ থেকে সে মুক্তি লাভ করবে, জয় লাভ হবে, কোনো রকম পরাজয় তার জীবনে আসবে না। আশা করি এটা আপনারা শ্রবণ করবেন, আপনাদের জীবনে এক পরম মঙ্গল তথ্য পরিস্থাপন হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ তিনজনের সাথে ইতিপূর্বে হয়েছে যা আপনারা শুনেছেন। প্রথম স্ত্রী রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী জাম্ববতী, তৃতীয় স্ত্রী সত্যভামা। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপাগ্র দ্বারা বিবাহের ব্যবস্থাপনায় ব্যস্ত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুরাজ্যে গমন করলেন। পাণ্ডবদের জন্য ভগবানের মন সবসময় কাঁদে এবং তাদের জন্য ভগবান বারবার চিন্তায় থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ভাবেন কি করলে তার ভাইয়েরা ভালো থাকবেন। ইতিমধ্যে জুতগৃহে আগুন দিয়ে তাকে মারা হয়েছে এরকম একটি মন্দ সংবাদ ভগবানের কানে গেলে ভগবান সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি সেটার দর্শন করেন। অজ্ঞাত বনবাসের পরে তাদেরকে ইন্দ্রপ্রস্থ তৈরি করে দেন পরমেশ্বর ভগবান নিজেই বিশ্বকর্মার মাধ্যমে। যুধিষ্ঠির এবং অন্য অন্য সবার জন্য ভগবান বড্ড সহৃদয়বান ছিলেন। যুযুধান আর সকল পার্শ্বদের সঙ্গে করে নিয়ে এই লীলা ভগবান করেছিলেন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই সকলের মনে তখন আনন্দ, নকুল, সহদেব, ভীম, যুধিষ্ঠির, অর্জুন এরা সকলেই ভগবানের শ্রীচরণ কমলে প্রণত থাকেন। স্বভাবত এদের স্বভাব ভগবানের সেবার জন্য। দ্রৌপদী ভগবানকে দর্শন করলেন। এ সময় দ্রৌপদী বিবাহ হয়ে যায়। নববিবাহিত দ্রৌপদী ভগবান শ্যামসুন্দরের সামনে গিয়ে তার পূর্বের আরতি প্রার্থনা দান করেন। কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে বিশেষ আলাপ আলোচনা করেন, বিশেষ শ্রদ্ধায় ভগবানের কাছে নিজেকে নত করেন। সকলের তথ্য পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা জানান। বিনতভাবে কুন্তি পরমেশ্বর ভগবানের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেন। তার চোখ থেকে অনর্বরত জল বইতে থাকে, তিনি বড্ড দুঃখ লাভ করেন। ভগবান তখন তার পিসির চোখের জল মুছিয়ে দিয়ে প্রকৃতপক্ষে সত্যের কথা এবং তিনি বলেছিলেন যথা ধর্ম তথা জয়, এভাবেই ভগবান নির্দেশ রাখেন। পর একদিন সময় গেলেই পরমেশ্বর ভগবান মহাবলশালী অর্জুনের সঙ্গে তিনি চলেছিলেন সারথি রূপে। এদিন ভগবান বনবিহারে গিয়েছিলেন। বনবিহারের সময় সেখানে অনেক অসংখ্য পশুদের হত্যা করেছিলেন। হত্যা এক প্রকার ছিল, সেটা আপনারা বলতে পারেন মৃগয়া করা। মৃগয়া রাজাদের কর্তব্য ধর্ম, তাদেরকে অস্ত্র শিক্ষাটা ঠিক আছে কিনা জানার জন্য এই মৃগয়া করা হয়। তখন অসংখ্য পশুদের হত্যা হয়েছিল, যেমন খরগোশ, সরব, গয়, গণ্ডাল, কালো হরিণ, এই ধরনের সজারু, রুরু, বাঘ, শুকর, বন মহিষ এদেরকে তিনি মেরেছিলেন এবং সব কয়টিকে অন্য দাসীদের মাধ্যমে সেগুলো যুধিষ্ঠির কাছে দেওয়া হয়, সেটা পরবর্তীকালে যজ্ঞে ব্যবহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুইজনেই বড্ড ক্লান্ত এই সমস্ত কার্যকলাপ করে তখন তারা যমুনার জলে স্নান করতে যান। যমুনার জলে যখন তিনি স্নান করতে যান তখন আশ্চর্যকর একটা ঘটনা, স্নান করে যমুনার জল পান করছেন দুইজন কৃষ্ণ, যেহেতু অর্জুন কৃষ্ণের একটি রূপ। অর্জুন এবং কৃষ্ণ যখন স্নান করে জল পান করছে তখন একটি কন্যাকে ওখানে ঘুরতে দেখে। তখন অর্জুন জিজ্ঞাসা করেন যে কে তুমি, তোমার নাম কি? তখন সেই কন্যাটি বলেন আমি সূর্যের কন্যা সাক্ষাৎ কালিন্দী।
যদিও সেই সুন্দরী কন্যা তখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে। তখন অর্জুন জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার স্বামী খুঁজছ নাকি তুমি কাউকে চাইছো? কিসের জন্য তুমি এখানে এসেছো? কালিন্দী তখন বলেন, আমি সূর্যদেবীর কন্যা, পরম সুন্দর পরম মহাবলশালী ভগবান শ্রীবিষ্ণু আমার প্রতিরূপে আমার কাছে আসবে এই আকাঙ্ক্ষায় আমি এখানে ঘুরছি এবং তপস্যা করছি। যতদিন না তাকে প্রতিরূপে পাচ্ছি ততদিন আমি এখান থেকে যাব না। এ সময় তিনি এভাবেই বলেছিলেন, নান্যাং পতি বীরনি বীরং তমি তন্নিকেতনম তোষাতাং মীষ ভগবান মুকুন্দনাথ সংশয়ম। লক্ষ্মীপতি, সেই পরমেশ্বর ভগবান ছাড়া আর আমি অন্য কাউকে স্বামীরূপে গ্রহণ করব না, তিনি আমার উপরে প্রসন্ন হোক আমি এই প্রার্থনাই রাখি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বড্ড খুশি হয়ে কালিন্দীকে গ্রহণ করলেন। ভগবানের চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সাথে। কালিন্দীকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে দ্বারকায় আসলে শুভ দিন দেখে কালিন্দীর সাথে পরমেশ্বর ভগবানের বিবাহ হয়। শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে বিচিত্র অদ্ভুত একটি নগরী নির্মাণ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে দান করেছিলেন, যার ভালো নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সেখানে ইন্দ্রদেব একটি অপূর্ব সুন্দর বিচিত্র সরোবর দান করেছিলেন, যেখানে প্রবেশ করা মাত্রই কোনো কিছু সঠিকভাবে বোঝা যাবে না। যেখানে দুর্যোধন প্রবেশ করা মাত্রই ভুল করে পুষ্করিণীতে পা দিয়ে তিনি মনে করেছিলেন সেটা একটা স্থল মাত্র। এই ভুলের কারণে সেখানে তার সাথে কুরুযুদ্ধ স্থাপিত হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এভাবেই পাণ্ডবদের সান্ত্বনা দান করে পরম ভগবান চলেছিলেন তার নিজ ক্রিয়া তথা নিজ আনন্দ অনুভূতি এবং পরম তথ্য পরিস্থাপন করবার জন্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি, সেই ভগবানকে সকলেই ভালোবাসেন, তাকে ছাড়া যে কারুর কোনো কিছুই শ্রেয়স্কর ছিল না। যমুনার জলের মধ্যে যে আনন্দরত অবস্থা তথ্য সেই কালিন্দীকে পরমেশ্বর ভগবান নিজের বিবাহ করেছিলেন তা অত্যন্ত উন্নত মানের ছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চতুর্থ বিবাহ যমুনার সাথে তথা কালিন্দীর সাথে হয়েছিল। পঞ্চম বিবাহের জন্য প্রভু উপস্থিত হয়েছিলেন। তিনি অগ্নিদেবকে বন দান করেছিলেন। পরমেশ্বর ভগবানের কাছে অগ্নিদেব প্রার্থনা করেছিলেন, আমি কোথায় বাস করব, পৃথিবীতে আমার বাসস্থান কোথায়? পরমেশ্বর ভগবান খাণ্ডব বন তাকে উপহার দিয়েছিলেন। তার বদলে অগ্নিদেব ভগবানের সারথি অর্জুনকে সে সময় অনেকগুলো অস্ত্র তথা ধেনু দল, কতগুলো ঘোড়া এবং বিশেষত অনেকগুলো শক্তি দান করেছিলেন তাকে। যখন ময়দানও তার সভা অর্জুনের সাহায্যে আগুন থেকে রক্ষা পেয়েছিলেন তখন কিন্তু আরও উন্নত হয়েছিল। দুর্যোধনের যে জলে বলেছিলেন যে বিভ্রান্ত হয়েছিলেন যে স্থানটি সেটা কিন্তু ময়দানও দান করেছিলেন, মায়াবী স্থান, বোঝাই যাবে না কোনটা স্থল কোনটা জল। এভাবে পরমেশ্বর তার আত্মীয়দের শুভাকাঙ্ক্ষী হয়ে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভগবান চতুর্থ বিবাহের জন্য চললেন এবং তিনি বৃন্দা এবং অরবিন্দা, যিনি স্বয়ং অবন্তীনগরের রাজা, সেই অবন্তীনগরে তার পিসি থাকে, সেই পিসির মেয়ে মিত্রবৃন্দাকে তিনি বিবাহ করলেন, পঞ্চম বিবাহ। মিত্রবৃন্দার সাথে বিবাহ হলো যথেষ্ট নিয়ম অনুযায়ী, যদিও তার ভাইরা কিন্তু কৃষ্ণ বিরোধী ছিল, তারা মোটেই চায়নি, তবু পরমেশ্বর ভগবানের ইচ্ছায় সেই স্বয়ংবর সভায় মিত্রবৃন্দাকে ভগবান অপহরণ করে নিয়ে নিয়েছিলেন। ভগবানের লীলা এভাবেই প্রসারিত হয়েছিল। পরবর্তী সময় ভগবানের কৃপায় ভগবানের ষষ্ঠম বিবাহটি হয়েছিল নগ্নজিতির সাথে। নগ্নজিতি তার আর একটা নাম ছিল সত্যা, এর সাথে বিবাহ হয়েছিল, যিনি ছিলেন কৌশল রাজের, কৌশল্য নামক একটা রাজ্যের রাজা নগ্নজিৎ, যার কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেন। যদিও এই নগ্নজিতের বউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিসি হয় সম্পর্কে,
ভগবান সেখানে সত্যার কাছ থেকে একটি সংকল্প ছিল, নগ্নজিতের বিশাল বড় সংকল্প ছিল যে তিনি সাতখানা পাগল ষাঁড়ের সাথে যে যুদ্ধ করে জয়লাভ করবে সেই তার মেয়েকে বিয়ে করতে পারবে, এটা হলো সংকল্প ছিল ওই সত্যা বা নগ্নজিতি। নগ্নজিতির এই সংকল্পটা ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন ঠিক আছে আমি রাজি আছি, আমি যুদ্ধ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সাতটি ষাঁড়ের সঙ্গে নিজেকে সাতটা রূপে রূপান্তরিত করে মুহূর্তের মধ্যে তাদেরকে জয় করেন এবং তিনি সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিয়ে করেন। ভগবান বিবাহ করেন, এই বিষয়টা ভীষণ উন্নত হয়ে ওঠে, সমস্ত রীতিনীতি অনুসারে ভগবানের বিয়ে হয় সত্যার সাথে। কিন্তু আগে যে সমস্ত রাজারা এসেছিলেন প্রত্যেকেই হাত পা ভেঙে গেছে, তারা কিন্তু এখন ভগবানের এই বিয়েটাকে মেনে নেয় না। ভগবান যখন বিয়ের পরে যাচ্ছিলেন তখন সেই রাজা তাকে অনেক সম্পদ দান করেছিল, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার রথ, হাজার হাজার সৈন্য, হাজার হাজার দাসী, এমনকি হাজার হাজার রত্ন সমূহ দান করেছিলেন সেই অপূর্ব সুন্দর মেয়েটির বিয়ের জন্য। এবং রাজধানীতে যথেষ্ট নিয়মপূর্বকভাবে বিয়ে দিয়ে তাকে যখন বিদায় দেওয়া হয়, বিদায়ের পিছন পিছনই ওই সমস্ত রাজারা তাদের শত্রুদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারবেন বলে ইচ্ছা প্রকাশ করে যান। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম শক্তির মালিক ছিলেন, তাই তার কাছে ওটা কোনো রকমই কষ্টকর হয়নি। মুহূর্তের মধ্যেই ভগবান খুব আনন্দে সেই অবস্থা তৈরি করলেন। যদিও পুরুনন্দন পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হয়ে একখানি সুন্দর সুখদান অবস্থায় অবস্থিত ছিলেন, এক জায়গায় তারা বসেছিলেন, এমনই সময় দেখতে পেলেন রাজারা ভগবানকে মারবেন বলে ছুটে আসছে। পরমেশ্বর ভগবান তখন সেই সমস্ত ব্যক্তিদেরকে একটার পর একটা ওষুধদেরকে অর্জুন ভগবানকে খুশি করার জন্য মারলেন এবং তারা সকলেই মারা গেলেন, সব রাজারা মারা গেলেন, কেউ কেউ প্রাণে ফিরেছিলেন, তারা পালিয়ে গেলেন। এভাবেই সে সময় সে অবস্থা আসলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ষষ্ঠ বিবাহটি সম্পূর্ণ করলেন এবং এইভাবে তিনি বিবাহের লীলাটি সম্পূর্ণ করে চললেন। পরমেশ্বর ভগবানের এই লীলা অবলীলাক্রমে আপনাদের কাছে হয়তো কি মনে হবে আমি আপনাদেরকে বলতে পারবো কি না জানি না, তথাপিও এই লীলা কিন্তু আমাদের জানার বিশেষ প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ কেন এতগুলো বিবাহ করেছিলেন সে সম্বন্ধে হয়তো আপনারা প্রশ্ন করবেন, সংখ্যাটা 16108, আমি তা নিয়ে আপনাদেরকে পরে অবশ্যই বলব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গুণের মহিমার দ্বারা রাজাদের সকলের কথা শুনেছিলেন, তখন সেই অনস্ত অবস্থান হয়েছিল এবং সত্তর তিনি সেই সমস্ত কার্য সম্পূর্ণ করেছিলেন। তারপরে তিনি তার নীতি অনুসারে রাজ্যে ফিরে গেলেন এবং রাজ্যে যেয়ে আবার তিনি কিছুদিন পর বেরোলেন এবং তিনি যখন বেরোলেন তখন তিনি আরেকটি রাজ্যে গমন করলেন। এ সময় তিনি একাই ছিলেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল না। কালক্রমে ভগবান সমুদ্রে মধ্যে যে বাড়ি করেছেন সে বাড়িতে অর্জুন বিশ্রামে ছিলেন, পরমেশ্বর ভগবান সেখানে গেলেন। ভগবান দ্বারকায় সত্যাকে নিয়ে যখন গেলেন সবাই দ্বারকাবাসীরা খুব সম্মান করেছিল। তারপরেই ভগবান আবার কৈকেয়ী রাজ্যে গমন করেছিলেন, সেখানে তার পিসি শতকৃতির কন্যাকে বিবাহ করেছিলেন যার নাম ভদ্রা ছিল। এনাকে বিবাহ করার পর পরমেশ্বর ভগবান তৎপর মদ্রাজের কন্যাকে বিবাহ করেছিলেন। এই কন্যা বিশেষ লক্ষণপূর্ণ ছিল এবং যথেষ্ট উন্নত ছিল। এই মদ্রাজের কন্যা যথেষ্ট সৌভাগ্য তথা সৌধার্যতার প্রতীক ছিল। ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ লক্ষণ সহস্র প্রণাতা ছিলেন। একাধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই স্ত্রীদের সঙ্গে বিবাহ ঘটল এবং ভগবান লক্ষণা এবং
ভদ্রা, যথাকৃতি সত্তা, জাম্বুবতী, সত্যভামা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরও সেই স্ত্রীগণ রুক্মিণী, এরা সকলে কিন্তু ভগবানের শক্তি, প্রকৃতির অষ্ট প্রকৃতি, এদেরকে ভগবান বিবাহ করেছিলেন। ভগবান একাধারে এদেরকে বিবাহ করে পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, এই সংসারে ভগবান প্রত্যেকের সঙ্গে সমভাব প্রকাশ করেন। পরমেশ্বর ভগবানের এই লীলা আস্বাদন করে হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত করাই আমাদের কর্তব্য। ভগবান একাধারে এই আটটি বিবাহ সম্পন্ন করেছেন। পাঁচ রাজকন্যাকে বিয়ে করে পরমেশ্বর ভগবান যথেষ্ট নীতিপরায়ণভাবে রাজ্য পালন করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত বিবাহ কার্য সম্পূর্ণ করবার পর তিনি তার নিজস্ব কৃতি সম্পূর্ণ রেখেছিলেন। সেই মাদ্ররাজ লক্ষ্মণাকে বিবাহের শেষ কার্য সমাপ্ত করে ভগবান বেশ কিছুদিন বিশ্রাম প্রাপ্ত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান তাদের প্রত্যেকের ঘরে সুখ সমৃদ্ধি দান করেছিলেন, যা প্রত্যেকের জানা বিশেষ প্রয়োজন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ক্ষমতার শক্তিশীল এবং অনেক শক্তি প্রয়োগকারী ছিলেন, তিনি যথেষ্ট জগৎকে মঙ্গল দান করেন, তাই তেনার কাছে কোনোটাই অসম্ভব নয়। সাধারণ মানুষের সাথে তার তুলনা করা স্বভাবত মূর্খের মতন স্বভাব। তাই একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সত্যভামা খুব অভিলাষ প্রকাশ করে, প্রভু আমাকে একটা পারিজাত পুষ্প বৃক্ষ এনে দেবেন। পারিজাত বৃক্ষ ইন্দ্রের স্বর্গে পাওয়া যায়। সে সময় ভীষণভাবে চিন্তিত, যদিও বরুণ দেব এবং মন্দর পর্বতের চূড়ায় দেবতারা ক্রিয়ায় ভূমি ক্রিয়াভূমি ইন্দ্রলোকের মাতা বিশেষভাবে দুঃখিত দেখেছিলেন। ইন্দ্রের মার সাক্ষাৎ অদ্বিতি তার দুটো কানের দুল অপহরণ করে নিয়েছে ভৌম নামক এক অসুর। এই ভৌম নামক অসুর যে দুল অপহরণ করে নিয়েছে তাতে মায়ের বড় দুঃখ। মায়ের দুঃখ দেখে ছেলেরা যুদ্ধ করতে শুরু করেন, কিন্তু যুদ্ধে তারা পরাজয় স্বীকার করে। এ সময় ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত পুষ্প আনবেন বলে গরুর পাখির উপরে বসে সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পারিজাত বৃক্ষ যখন তিনি আনবেন, তখন সেই পারিজাত বৃক্ষ তুলে যখন আনবে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণকে ইন্দ্রদেব বলছেন, আমাদের দুঃখ দূর করুন প্রভু, আপনি ছাড়া যে আমাদের কেহ নাই। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই শক্তি প্রদর্শন করান। ভগবান তার স্ত্রীকে স্বর্গলোকে রেখে এবার তিনি গেলেন সেই পারিজাত পুষ্প বৃক্ষ আনার আগে এই ভৌমাসুরকে বধ করা দরকার। ভৌমাসুরকে বধ করবার জন্য ভগবান তার শক্তি সঙ্গ করে নরকাসুরের রাজ্যে উপস্থিত হলেন। যে নরকাসুরের রাজ্যে বাইরে মাঠে তিনি চক্র দ্বারা দাবানল দ্বারা তার মুন্ডু ছেদন করলেন। নরকাসুরের মুন্ডু ছেদনের পর ভগবান তার সাত পুত্রদের মধ্যে পরস্পর নরকাসুর নিজের হাতির পিঠে যুদ্ধ করতে যখন আসছিলেন দেখলেন, এবং তাদের যখন এরকম অবস্থা দেখলেন, পরমেশ্বর ভগবান বিশেষ চিন্তিত হলেন এবং ভগবান একের পর এক চক্র দিয়ে নরকাসুর আদি ওনার সাত ভাইদের প্রত্যেককে মৃত্যুদান করলেন। শেষে পরমেশ্বর ভগবানের পরম কৃপাবত অবস্থায় সেই ভৌমসুর নামক একজন অসুর সেই মুহূর্তে ছুটে আসেন। ভৌমসুর নামক অসুর ভীষণভাবে যখন ভগবানের সাথে যুদ্ধ করেন এবং তিনি যখন তার প্রাসাদে যুবতী রমণীদের আটকে রাখেন, সেটা একটা বিরাট বড় অবস্থা। নরকাসুরের প্রাসাদে সেই বদ্ধ অবস্থায় 16,100 জন রাজরানীদেরকে আটকে রেখেছেন, যারা কুমারী। নরকাসুরের ইচ্ছে ছিল তাদেরকে তিনি বিয়ে করবেন, যদিও তাদের বয়স 1 থেকে 100 বছরের মধ্যে। এরা সকলেই বিবাহযোগ্যা হবেন, যবে তবেই তিনি তাদের বিয়ে করবেন। কিন্তু নরকাসুরকে পরমেশ্বর ভগবান যখন মারেন, তখন সেখানেই অবস্থিত হয় অন্য তত্ত্ববিত্ত অবস্থা।
সেই সমস্ত স্ত্রীদের পরমেশ্বর ভগবান সামনে দেখেন এবং ভগবান দেখেই অবাক হয়ে যান। পরম ভগবান দয়ালু, তিনি তার শক্তি দ্বারা সমস্ত অসুরদের বধ করেছেন এবং ধীরে ধীরে তিনি সেই শক্তি পঞ্চজন্য সম্পেত ধ্বনির দ্বারা সমস্ত নারীদের মুক্ত করে তুললেন। অসুরেরা ভয় পেয়ে পরমেশ্বর ভগবানের কাছে মাথা নত করলেন। অন্য অন্য আত্মীয় স্বজন পরিবর্গরা ভগবানের কাছে আসলেন। যদিও এ সময় ভৌম নামক একটি অসুর তার শক্তি প্রকাশ করেছিলেন। এই ভৌম অসুর ভৌমাসুর নামেও পরিচিত হয়। যদিও এই ভৌমাসুর তার তীক্ষ্ণ বাণীর দ্বারা ভগবানের সাথে যুদ্ধ করতে চেষ্টা করেছিলেন, ভগবানের সাথে যুদ্ধ করা যে মোটেই সহজ ব্যাপার নয় তা তিনি বুঝতে পারেননি। ইতিমধ্যেই সমস্ত অসুররা মারা যায়। কুণ্ডল ও মনোরম শিরশির মুণ্ডিত সমস্ত লোকের মাথা যখন ভৌমাসুরের মাথাটি যখন মাটিতে পড়ল, তখন সাধু সাধু রব উঠল চারিদিকে। কিন্তু এই ভৌমাসুরের বদের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তাকে একবার ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ তার মা তার সামনে নগ্ন হয়ে এসেছিলেন। যখন নগ্ন হয়ে এসেছিলেন ভগবান তখন তাকে দিকে তাকালেন না এবং এই ফাঁকে তার ছেলে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার ফলে তিনি বেশ খানিকটা সময় নিয়ে শক্তিশালী হয়ে ভগবানের উপর আবার আঘাত আনার চেষ্টা করলেন। তখন ভগবান তার মুন্ডুটা ছেদন করলেন এবং ভগবান যখন মুন্ডু ছেদন করলেন, দেবতারা পুষ্পমাল্য দিলেন, ভূমিদেবী ভগবানের স্তুতি করলেন আর দুইটি কানের দুল অদ্বিতির জন্য তিনি দিয়ে দিলেন। ভূমিদেবী কানের দুলটি অর্পণ করে বললেন, এটি দেবতাদের মাতা অদ্বিতির জন্য, আপনি নিয়ে যান। তারপরে বৈজয়ন্তী পুষ্পমালা, বরুণের ছত্র, মন্দাদার পর্বতের চূড়া, এ সমস্ত সবই ভগবান শ্রীকৃষ্ণকে দান করলেন। বিশেষত ভূমিদেবী ভগবানকে প্রণাম করে বলেছিলেন, নম কমল লোচনায়, নম পদ্ম জন ভায়, নম পদ্ম মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘয়ে, নমস্ত নম পঙ্কজানাভায়, নম পঙ্কজ মালিনে। পরমেশ্বর ভগবানকে বিশেষ প্রণাম দিয়ে তিনি বললেন, নমো ভগবতে তুভ্যাং বাসুদেবায় বিষবে পুষাদিভি জায় ভূর্ণ বোধায়তে নমো। পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা অর্পণ করে নিজের সত্যকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে দিলেন। তারপর ভগবান সেই 16,100 জনকে দেখে অবাক হয়ে গেলেন। পরমেশ্বর ভগবান মুহূর্তের মধ্যে সেই সময় তার শক্তি পরিপ্রকাশ করলেন। ভগবানের কাছে সেই নারীরা প্রার্থনা করলে ভগবান নরকাসুর ভৌমাসুরদের বধ করার পর তাদেরকে নিজের রাজ্যে নিয়ে গেলেন। সত্যভামার দিকে তাকানো মাত্রই সত্যভামা তাদের সকলকে ফিরিয়ে নিতে চাইলেন, কারণ ওই নারীদেরকে আর রাজারা বা রাজবাড়িতে ঠাঁই মিলবে না। কারণ যে মেয়েটি একবার অপহৃত হয় বিবাহের পূর্বে তাকে সমাজ আর মেনে নেয় না। কিন্তু কৃষ্ণ এখানে শেখাতে চেয়েছিল, বিপদে পড়ে যদি কোনো পরিস্থিতি এমন আসে তাকে ফিরিয়ে নেওয়া উচিত। তাই ভগবান বললেন, জগৎ যাকে মান্যতা দেয় না আমি তাদের মান্যতা দেই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ 16,100 জনকে অর্থাৎ 100 স্ত্রী রূপে তাদের গ্রহণ করেন এবং সেই মুহূর্তে তিনি গন্ধর্ব তত্ত্বমতে তাদের বিবাহ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এদের সকলের সঙ্গে আনন্দে জীবনযাপন করে। যাই হোক, এ পর্যন্ত আপনারা শুনলেন। পর্ব নম্বর 18 আমি আপনাদেরকে 16,108 বিবাহ তথ্যটি তুলে ধরলাম। প্রকৃতপক্ষে 16,108 তথ্য সম্বন্ধে একটু জানতে হবে। এই 16,108 সাধারণ তথ্য নয়, এই তথ্যটি সম্পূর্ণরূপে জানবেন। প্রথম 8 হলো 8টা প্রকৃতি যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, কারণ প্রকৃতির মাধ্যমেই মনুষ্য ভগবানকে লাভ করে। কিন্তু প্রকৃতিকে কখনোই পাবে না, ভগবান বলেছিলেন, দ্বাপর যুগে তোমাদের বাসনা পূর্ণ করব। এরপরে 100 হলো উপনিষদ। উপনিষদের সেই 100টি ধারা ভগবানের কাছে গিয়ে বলেছিলেন, হে প্রভু, বেদ থেকে উপনিষদ শ্রেষ্ঠ হয়ে যদি আপনার চরণ পায় তবে আমরা কেন নই, ভগবান বলেছিলেন।
তথাস্তু, তোমরাও পাবে। তবে কি রূপে চাও? পতি রূপে চাই প্রভু, প্রীতি দান করার জন্য পতি রূপে তোমাকেই চাই। প্রভু বললেন, তাই হবে। সেই বর দ্বাপর যুগে পূর্ণ হলো, তারা হলো সেই 100 জন স্ত্রী এবং 16,000 বেদের মন্ত্র। সেই 16,000 মন্ত্ররা ভগবানের কাছে একসময় গেলে নারী রূপ ধারণ করে প্রভুকে বলেন, এই মন্ত্রগুলি সবাই উদ্ধার প্রাপ্ত হয়, মুক্তি পায়, যোগ পায়, তপস্যার ফল পায়, বর পায়, আমরা কিছুই পাই না। কবে আমরা পাব? ভগবান বলেন, কি চাই তোমাদের? তোমাকে স্বামী রূপে চাই, তোমার সঙ্গে স্বল্পক্ষণ রঙ্গে রঙ্গে বাস করতে চাই। প্রভু বললেন, বাসনা পূর্ণ হবে, তোমরাই আমার স্ত্রী হবে দ্বাপর যুগে, তোমরা সকলে আমাকে পাবে, আমি তোমাদের জন্য সবার কাছে সমানভাবে থাকব। প্রকৃতিতে ভগবান আছে, মন্ত্রে ভগবান আছে, নিয়মে ভগবান আছে, তাই 16,108 তথ্য ভগবানের। এটি কোনো সাংসারিক বিবাহ বা বিবাহ বন্ধনের মতো নয়, একাধারে এটি হলো ভগবান বোঝাতে চায়, মন্ত্র জপলেও আমায় পাবে, প্রকৃতিকে ভালোবাসলেও আমায় পাবে, নিয়ম পালন করলেও আমায় পাবে। নিয়ম মন্ত্র প্রকৃতি তিনের মধ্যেই আমি, তিনকে এক করে আমায় পাবে অন্তর্যামী রূপে, অন্তরস্থলে আমাকেই স্বামী রূপে তোমরা লাভ করতে পারো। আমি জগৎ স্বামী অন্তর্যামী, আমি অনন্তের পরে, আমি ছাড়া জগৎ বৃথা, আমি ছাড়া তুমি মিথ্যা, আমি সদাই সত্য, করো আমার স্মরণ, মন্ত্র নিয়ম প্রকৃতির দ্বারা করো আমার ভজন। এর বাইরে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এটিই ছিল এই 18 পর্বের মূল তথ্য। আপনারা আশা করি পরস্পর শুনবেন এবং অপরকে বোঝাবেন, ভালো থাকবেন। যদি দাসীর কোথাও বলতে সমস্যা বোধ হয় তো মার্জনা করবেন। হরে কৃষ্ণ, নমস্কার। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। যাজত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার, এতে অপরাধ আছে যত না হয় যেন আমার, হইয়াছেন হবেন যত গৌরী ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলরাধে গোবিন্দ। জয় শ্রী সবাই বলুন রাধে রাধে।